हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आमी श्रावणी नतून एक ब्लग बोलते पारो आबार बोलते पारो एक भिडियो करछि शौकेर बशत करा भिडियोटा। नतून एक नाटक बेर हयेछे भाइरल गार्ल्स, आर नाटके अभिनय करेछे मेहर जाबिन, आमार खूब फेवरेट एक एक्टर मेहर जाबिन। खूब भालो लागे आमार ओर अभिनय देखते। तो आमार गानटा, आमार एकटा गान आछे सेटा आमार खूब भालो लेगेछे, आर सुतरां ओर साथे किछु कथाओ आमार खूब भालो लेगेछे। तो भाबलाम छोट्ट करे एकटा भिडियो करा जाक। तो सेई भिडियोर छोटोखाटो अंश एई ब्लगे तुले धरब। आर भिडियोटा जदि भालो लागे अवश्यई शेयर करबेन। आपनारा आमार भिडियो देखेन, लाइक करेन, चले जान। शेयर करले समस्या कि? एकटा शेयर तो पेते पारि, ताई ना, आपनादेर काछ थेके। तो अवश्यई शेयर करबेन। आर एखन आछि आमादेर एखानकार एकटा स्टेशने, एई जे আর আমাদের এখানে একটা স্টেশন যেখানে আছি, আর এখানে শুটটা করব ভাবছি, কারণ এর থেকে ভালো লোকেশন আমাদের এখানে নাই। আর আছে সেখানে আমার জ্বর মতন অবস্থা নেই, একটু শরীর খারাপ যার কারণে জ্বর মতন অবস্থা নেই। তো দেন দেখতে থাকেন কী কী করি। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক আর অবশ্যই একটু শেয়ার করে দেবেন ভিডিওগুলো, ঠিক আছে? সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসলে অনেকের শুনেছি যে ক্যামেরাম্যান আছে, এই ক্যামেরাম্যানদের ভিডিও করে। আমার ছোটোখাটো একটা ইউটিউবার, ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার, যার কারণে কোনো ক্যামেরাম্যান নেই, কিন্তু আমার যে ক্যামেরাম্যান আছে তার সাথে ভিডিও করতে আসছি। মিনিমাম দু ঘন্টার আগে ভিডিও শেষ হবে না, পেক আপ করতে পারবো না, কারণ সে এমন এমন কথা কবে হাসবো না ভিডিও করবো। আল্লাহ, তো আর কয়েকটা শট নিব, তারপরে বাসাতে যাব। আর আজকে একটু মেকআপ করিনি, নো মেকআপে আজকে ভিডিওটা হচ্ছে, কারণ আজকে আমি খুবই রাগি আছি। তো শেষ করা যাক আগে। তো অলমোস্ট ডান হয়ে গেছে, চলে যাচ্ছি আমাদের এখন স্টেশন। আপনি যাবেন তো? স্যার তো চলে যাচ্ছি, কাজ শেষ, শুট শেষ। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর প্রত্যেকের বলছি, এটা হয়তো আমার পরে আপলোড হবে, ভিডিওটা হয়তো আমি আজকেই এডিট করে আপলোড করে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করবেন, হ্যাঁ। ভিডিও এমন ভিডিও আমি কখনো করিনি, যদি রেসপন্স পাই তাহলে ইনশাল্লাহ আরও করব। আরেকটা কথা বলি, এই ভিডিওটা করা দুইটা কারণ। একটা হচ্ছে আমরা মেয়েরা কিন্তু সত্যি অনেক রকমভাবে প্রতিনিয়ত হ্যারাস হই, হ্যাঁ। আর দ্বিতীয়টা, আমার বেশ ভালো লেগেছে গানটা। আর জন্মের পর থেকে না মেয়েদের একটা কথা সবসময় শুনতে হয়, সেটা হচ্ছে যে চোখ কান বন্ধ করে চলবা, চোখ কান বন্ধ করে চলবা, তাইলে তোমার ভালো হবে। তা কেন আমরা চোখ কান বন্ধ করে চলবো? কেন একটা মানুষ আমাদের একটা কথা বলবে, সেখানে আমরা চুপ করে চলে আসবো? কেন? যার উত্তর হয়তো আমাদের মার কাছেও নেই, আমাদের নিজেদের কাছেও নেই, তারপরেও এভাবে আমরা বেঁচে আছি, থাকব সারা জীবন, হয়তো এভাবে চলবে মানুষের, কারণ আমরা মেয়ে। আর যদি কখনো পরিবর্তন আসে বা হয়, সেটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমরা দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে পারলে অবশ্যই এটা পরিবর্তন হবে। তো ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। তো এখন যাব বাজারে একটু, এখান থেকে তো সামনে থেকে রিক্সা নিব। আর ছোটোবেলায় এই জায়গাটা খুব আশা হতো স্কুল থেকে ফ্রেন্ডের সাথে, আর আমার ফ্রেন্ডের বাসা ওই সাইডে, ওরা এখন বেবি টেবি বড় হয়ে গিয়েছে। আর ট্রেনে, হ্যাঁ ট্রেনে এক দুবার চড়া হয়েছে, আর ট্রেন ট্যুর খুব শীঘ্রই হয়তো করব, তখন ভিডিও দিব। আর এখন বাজারে যাব, যে কারণে সেটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মায়ের ফোন, যেটা আমার মা বাথরুমে যেয়ে ভেঙেছে, ঠিক আছে? মানুষ ফোন বাথরুমে হয়তো বিদ্যুৎ যখন না থাকে তখন নিয়ে যায়, কিন্তু আমার মা সব সময় তার পায়ে আমার পকেটে করে ফোন বাথরুমে নিয়ে যায়। আমি জানি না এটা কি সিকিউরিটি আছে, এর পাসওয়ার্ড বলো, লক বলো, সব কিছু আমি জানি, তারপরেও আমার মা এটা বাথরুমে কেন যা নিয়ে গিয়েছিল। আর দেখা যাচ্ছে বুড়ো পকেটে ছিল, হ্যাঁ সে হচ্ছে যে বুড়ো মুখে পড়ে বাথরুমে গেছে আর এটা ভেঙেছে। ওকে, তো এটা ঠিক করতে হবে, চলো তাহলে যাওয়া যাক।
তো এখন সন্ধ্যা 6টা বাজে, আমি বাজার থেকে এসে খাওয়া দাওয়া করে ধূপ ঘুম দিয়েছিলাম, এখন যাচ্ছি ডাক্তারের কাছে। আর আমার হাতে এটা রয়েছে আমার একটা ওষুধের প্যাকেট, যেহেতু রাত সে কারণে আর কি ফেস দেখা যাবে কিনা জানি না, তবে এখন আমি ডাক্তারের কাছে যাচ্ছি, চলো আমার সাথে। ছোট্ট শহরের রাতের জীবন। ডাক্তার দেখানো শেষ করলাম, আর এখন চটপটি কিনা হচ্ছে, মাথায় চটপটি খাবো। আর আমাদের এখানকার চটপটিতে অবশ্য মাংস দেয়, এই যে। আর এই চটপটিটা খুব ফেমাস আমাদের এখানকার। সব কেনাকাটা শেষ, এখন রিক্সাতে যাচ্ছি, ঘুরে অন্ধকার। আর কাশি আমার পেট ছাড়বে না, কাশি আমার অলমোস্ট একটু বাতাস লাগলে, একটু ঠান্ডা লাগলে, মানে শ্রাবণী ব্লগ ভিডিও বর্তমান স্পেশাল হয়ে গেছে, কাশি কাশি এসার ব্লগ। কেউ আমাদের বাসার লোকেশন খুঁজে পান না, এই দেখেন আছে তেল পাম্প। আগের দিন আমি পিঠা বানাইছিলাম, আজকে আমার কন্যা বানিয়েছে, মানে আমার মা বানিয়েছে পিঠা। তো আজকে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, টেস্ট করে বলছি কেমন লাগছে। আমার পিঠা দেখা মজা হয়েছে, আমার